ওই ব্যক্তি যদি পরীক্ষক হয়, সে হয়তো ভুল করেও তাকে পাস না করাতে পারে, বা স্বার্থান্বেষী কোনো ব্যক্তি তাকে মূল্যায়ন না করতে পারে, তার চাকরিটা না হতে পারে, তার মানে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। কেন? যারা মায়ার দ্বারা মোহচ্ছন্ন, ওই ব্যক্তি যদি ওর মূল্যায়ন করে, আমাদের মূল্যায়ন করে, তাহলে ব্যর্থ হতে পারে কিনা, তুমি যে কাজটা করবা না বুঝে তার মূল্যায়ন না করতে পারে, কি ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে, আছে কিনা। এমনকি একেবারে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায়ও যে ব্যক্তির যে ধরনের মর্যাদা দেওয়া দরকার, মূল্যায়ন করা দরকার, সে যদি সে ভুল দেয়, অযোগ্য ব্যক্তিও সেখানে এই জগতে তুমি যে কাজ করবে তার মূল্যায়ন নাও পেতে পারো, ব্যর্থ হতে পারে, কিন্তু তুমি যার জন্য করছো, কার জন্য করছো? কৃষ্ণ এই ধরনের কোন থার্ড ক্লাস লোক না, তুমি একদম কখনোই ব্যর্থ হবে না, কিন্তু তোমার বাবার দ্বারাও তুমি তোমার বাবাও চিটার হতে পারে, তোমাকে মূল্যায়ন না করতে পারে, তোমার ভাইও তোমাকে প্রতারণা করতে পারে, ভাইয়ের জন্য সারা জীবন করলে কিন্তু শেষে দেখা গেল তোমার প্রেমিকের জন্য করতে পারো, কিন্তু সেই আরেকজনের হাত ধরে যার জন্য জীবন দিলে সেই তোমাকে, তাহলে সেখানে ব্যর্থ হওয়ার সম্ভাবনা যে কোনো ক্ষেত্রে, পিতা যদি পুত্রকে বঞ্চিত করে, ভাই যদি ভাইয়ের সাথে মানে কি ভগবানের জন্য করলে ভগবান এরকম অকৃতজ্ঞ, এজন্য কখনো ব্যর্থ হয় না। আর একটা সুবিধা আছে কি, যে ব্যর্থ তো হয় না, কিন্তু উনি যে জিনিসটা তোমাকে দিবে, তুমি যে জিনিসটা করেছো তার যে ফল, এটা প্রাকৃত কি অপ্রাকৃত, তাই অপ্রাকৃত যেহেতু ওটা ধ্বংস হয় না, ক্ষয় হয় না। তুমি এখন টাকা ইনকাম করলা ধীরে 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 ধীরে, তা আর খরচ না করলেও তোমার ওটা সাইড দিয়ে যেতে হবে, তুমি নিতে পারবে না, তোমার থাকবে না, কিন্তু চুরি চামারি হতে পারে, সম্পত্তি থাকলেও অন্যের দখল করতে পারে, কিন্তু ওই সম্পদ তোমার জন্য, এটা উনিও তোমাকে দিবেন, এটা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে হয়নি, বা ব্যর্থ নেই, ব্যর্থতা নেই, ক্ষয় নেই, বরং তার অল্প যদি কেউ করে, অল্প তা অল্প করলে সুবিধা কি, অল্প করলেও ওই ফলটা থাকবে কিনা, তুমি যদি ভগবানের জন্য অল্প করো তাহলে এই ফলটা তোমার জন্য থাকবে কিনা, হ্যাঁ এখন থাকবে, দিবে কোথায় ভগবান? কারণ তুমি যদি জড় কোনো কর্ম করো তো জড় কর্মের ফলটা কোথায় পাবা, জড় জগতে পাবা, একটা বউ দিলে তো আর ভক্তির ফলটা হবে না, একটা বাড়ি বানায় দিলে সব জড় জগতের সম্মান দিলে এগুলো তো তুমি যদি অল্প করো তা তোমাকে ওই ফলটা কাকে দিতে হবে, ভগবানকে দিতে হবে, কোথায় দিতে হবে, বৈকুণ্ঠ লোকে। এই জন্য সংসার রূপ মহাভয় থেকে তাকে অবশ্যই পরিত্রাণ করে, না হলে তো তাকে দিতেই পারে, সুবিধা দেখছ, কখনো ব্যর্থ হয় না, হয়নি, আর এই সংসার রূপ মহাভয় থেকে তোমাকে পরিত্রাণ, অল্প যদি করো তাও তোমাকে পরিত্রাণ করো, ওই জায়গায় তোমাকে ওই জিনিসটা দিতে হবে, তখন ভগবান ওনার
ওনাকে যেহেতু উনি অবিবেচক না, প্রতারক না, প্রবঞ্চক না, তাহলে অবশ্যই ওনার দিতে হবে। আর দিতে হলে কোথায় দিতে হবে? এই সংসারে দিতে পারবে না, এই জন্য তোমাকে অবশ্যই সংসার ভয় থেকে, তুমি সংসার ভয় থেকে মুক্ত হবে, তোমাকে অবশ্যই সেখানে নিয়ে যেতে দেবে। তারপরের শ্লোকটা হচ্ছে যে যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চিন্তিকা বুদ্ধি এখন, এটা এখন তোমার লাভটা কি হয়েছে সেটা দেখো। যদি একমাত্র তুমি ভগবানেই আশ্রিত থাকো, যখন তুমি দুঃখ পাও তখনও তুমি কার চরণে শরণাগত হও? উনি আমাকে রক্ষা করবেন, আর না হলে হয়তো বা উনি আমাকে কোনো পরীক্ষা হচ্ছে, আর হয়তো বা এর থেকেও বড় দুঃখ ছিল, কিন্তু কৃষ্ণ করুণা করে আমাকে লাভ করেছে। তাহলে তার চিন্তাটা কাকে কেন্দ্র করে? আচ্ছা, যদি সে কিছু পেয়ে যায়, আবার যদি কোনো লাভ পায়, সুখে থাকে, তখন কি ভাববে? ও যদিও আমি অযোগ্য, হয়তো আমি ভগবানের ভক্ত, আমি কত পাপী ছিলাম, কত অনাচারী ছিলাম, কিন্তু তবুও যেহেতু আমি তার চরণে শরণাগত হয়েছি, এই জন্যই হয়তো কৃষ্ণ করুণা করে এটা আমাকে, আদৌ আমি এটা যোগ্য না, তবুও কৃষ্ণ হয়তো, তাহলে তাতেও কার তার চিত্ত কোথায় থাকতেছে? একনিষ্ঠ হয়ে যাচ্ছে, তার চিত্ত কোথায় থাকছে? একটা জায়গায় থাকছে, নিঃশ্চয়িত্তিকা বুদ্ধি একনিষ্ঠ, তার এটাকে বলা হচ্ছে নিঃশ্চয়িত্তিকা বুদ্ধি বা ব্যবসায়িত্তিক। সংস্কৃতে কিন্তু ব্যবসায়িত্তিকা বুদ্ধি বলছে, তোমরা মনে করবে যে ব্যবসায়িত্তিকা বুদ্ধি মানে বিজনেসম্যানের মতো, যে সে গিভেন বা সবসময় সে আমার কাছ থেকে লাভ করতে চায়, এরকম বুদ্ধি না। এখানে বলা হচ্ছে একনিষ্ঠ বুদ্ধি বা নিঃশ্চয়িত্তিকা বুদ্ধি। আর পরে কি, হে গুরুনন্দন, অস্থিচিত্ত সাকাম্ক ব্যক্তিরা তাদের চিত্ত বহু শাখা বিশিষ্ট। আমাদের যারা ভক্ত, যারা ভক্তি অর্জন করে, তাদের একনিষ্ঠ আর সকাম কর্মীরা হচ্ছে বহু শাখা বিশিষ্ট। তাহলে আমাদের কাজটা হচ্ছে কাকে সন্তুষ্ট করা? আমাদের, হ্যাঁ, এটার নামই হচ্ছে ভক্তি, আর কোনো কাজ নেই। আমরা কার সন্তুষ্টিতে নিজের আনন্দ পাবো? দেখো কৃষ্ণ, তুমি যদি কৃষ্ণকে সন্তুষ্ট করতে চাও, তাহলে রাধা তোমার তোমার করুণা করবে কিনা? রাধা করুণা করবে, তাহলে তুমি কৃষ্ণকে সন্তুষ্ট করো, রাধা তোমাকে করুণা করবে। আর যদি এমন হয় তা তুমি রাধা ভোগ করতে চাও, তাহলে কি হবে? তাহলে তো কার? কৃষ্ণের। তাহলে তোমার এটা অন্যায় প্রবৃত্তি কিনা? এই শক্তিকে যদি তুমি ভোগ করতে, তাহলে কি হবে? কৃষ্ণ তোমার প্রতি, তাহলে তুমি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারো, তাহলে কৃষ্ণের শক্তিও বোঝাতে পারছি। এই একনিষ্ঠ, আসলে কৃষ্ণ ভক্তের আর কোনো কাজ নাই, শুধু একটা কাজ, কাকে সন্তুষ্ট করা, তার তার বুদ্ধি একনিষ্ঠ। কিন্তু সকাম কর্মীদের বুদ্ধি কত, কীরকম কত দেখি এখন তোমার কী কী বাসনা আছে, কয়টা আছে? তার মধ্যে একটা পাই না, বাকি থেকে কয়টা? এই যে দশটার মধ্যে নয়টা তো বাকি আছে, একটা মাত্র পাই না, আরো এর মধ্যে আরো তোমার আরো কতটা বাসনা, অসন্তুষ্টি, হ্যাঁ, কিন্তু যেহেতু 100টা পাওয়ার বাসনা আছে, তোমার চিত্ত কয়টা জায়গায় আছে? 100টা
সুন্দরী এটা বউ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, মসলিন চাই, তারপরে যখন যখন মসলিন কিনে ফেলছে তখন দেখছি যে রাস্তায় যখন দেখছি যে এটার থেকে আরেকটা দামি আছে, নিজে কিনে ওইটা তো চড়েও সে শান্তি পাচ্ছে না, ওইটা শুনি হতো। হ্যাঁ বিয়ে করছে কিন্তু বউ দেখা যায় তার বন্ধুর বউ, নিজে সিদ্ধান্ত প্রতি তোমার নিজে দেখো যে তুমি যে জিনিসটা করতে চাও, করতে করতেই হয়তো করতে চাচ্ছ, আবার কখনো কখনো হচ্ছে এটা আমি কি ভুল ভাবতেছি কিনা, ঠিক টাইম পয়েন্টে আছে কিনা, এরকম করতে করতে হয়তো পেয়ে গেছো, এটা না করে যদি এটা করতে হলে আরো ভালো হতো। দেখো তো তার চিত্ত অস্থির, বহু সকা বিশিষ্ট, সে শান্তিটা পাবে কি করে, এটা করবো না ওইটা করবো, এটা করলে কোথায় ওটা ভালো হতো। আমি একজন ভক্তের কথা বলি যে আমাকে সে এসে বাজাজ গাড়ি কেনার অনুমতি চাচ্ছে, এই গাড়িটা খুব ভালো, দামও কম, তেল কম, খরচ সত্যি ভালো যায়, সত্যি ভালো যায়, খরচ বেশি হবে না, ঠিক আছে ভালো বলতেছ, কিন্তু ভালো যে কতদিন থাকবে এটা আমি জানি, এটাতে তুমি সন্তুষ্ট থাকলে আর নাকি তোমাদের জন্য এই গাড়ি শান্তি দেয়। এখন গাড়ি কেনার পরে পরে সে ডিসকভারি দেখছে, তখন তো লোক প্রথম প্রথম এখন এটা এটা চলে সে, আমি কিন্তু জানি যে এটা কী করে থাকে, এই ঠিক তিন মাস পরে পরে যে বাবু না 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 তুমি না বলছিলে এটা ভালো এটা থাক, কিন্তু এখন এই যে আমি যে ভালো বলতেছি ওর এটা ভালো লাগতেছে না, ও কিন্তু আমাকে বলছে যে এইটা গাড়ি ভালো, সত্যি গুলো যায় রাশি গুলো যায় তাই, তাহলে এটাই থাক না, আমি যত নিষেধ করছি ওর এখন ও কি ওইটা চালায় কি সুখ